হচ্ছে আপনার এর জন্য মহসিন টিভির জন্য ভাই এটা হচ্ছে সুপার ডিসকাউন্ট জি ভাই এটা একদম ভাই আপনার 450 টাকা 450 টাকা এগুলো হয় না ভাই এত এগুলো হয় না মানে মহসিন ভাই আসছে এর জন্য জি জি 450 টাকা মাসের জন্য 450 টাকা এই যে দর্শক ডিম শো নিতে পারবেন 450 টাকা খুবই আকর্ষণীয় এক জোড়া কবুতর বা এই টাইপের যদি কবুতর না একটু ভালো ভালো আপনি দিতে পারবেন দুই জোড়া অবশ্যই আচ্ছা দর্শক তো সারা বাংলাদেশে দেওয়া সম্ভব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবশ্যই যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আবার চলে আসলাম আশুলিয়া ঘোষবাগ আপনাদের প্রিয় মনির ভাইয়ের কবুতরের দোকানে দর্শক এই প্রথম আমি অসুস্থ হওয়ার পরে সরাসরি খামারে ভাই দোকানে অবশ্যই আপনাদেরকে কী কী কবুতর থাকবে আমি দেখানোর চেষ্টা করবো দর্শক খুবই ধৈর্য ধরে কবুতরগুলো দেখবেন আজকে খুবই সুন্দর সুন্দর রেয়ার কালেকশন খুবই কম দামে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি তো ভাই আজকে চলে আসলাম কেমন লাগলো বলেন জি ভাই অনেক ভালো আমার ভাই অসুস্থ হওয়ার পর আপনারা এসেছে ভাইয়ের জন্য আমার শুভকামনা জি ঠিক আছে আচ্ছা তো আসলাম আমি দর্শকদের জন্য মহসিন টিভির জন্য আপনি কি রাখবেন আজকে কেমন দাম রাখবেন মহসিন ভাইয়ের জন্য থাকবে আপনার বিশাল এক ডিসকাউন্ট আপনার থানো সেটিং এ ডিসকাউন্ট থাকবে আচ্ছা 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 আপনার ব্লু সেটিং এ ডিসকাউন্ট থাকবে টোটাল পেয়ার গুলোতে ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলি একজন আমার একটা অভিযোগ দিছিল ভাই প্রতিবন্ধী মানুষ কবুতরগুলো নিচ্ছে আমি এখন নিজের চোখে দেখলাম যে কবুতরটা ব্যাক করছেন দর্শক এই যে আমি ভিডিওটার সাথে মিলাইলাম কবুতরগুলো ডিম শো আমি দেখাবো আমি আজকে ভিডিওতে তো উনি একটা মিথ্যা অভিযোগ দিয়ে কবুতরগুলো ব্যাক করছেন তো মনির ভাই আপনি কবুতরগুলো কিভাবে নিলেন বলেন আসলে এই কবুতরগুলো সে তিনি বলেছেন যে আমি আমার মানে কমিটমেন্ট থাকে যে আপনার ডিম বাচ্চা না করলে আমি রিটার্ন নিব ঠিক আছে সেই ক্ষেত্রে তার কাছে ডিম বাচ্চা করেনি আমি কবুতরগুলো রিটার্ন নিয়ে এসেছি কিন্তু আমার এখানে এসে ডিম দিয়েছে সে মিথ্যা কথা বলেছে আমি যেটা দেখলাম ওটা তার কাছে আমি 7 দিন সময় নিয়েছি আমি তাকে আমি আবার আপনি নিউ একটা পেয়ার দেব নিউ একটা পেয়ার দিবেন হ্যাঁ তো দর্শক যে কোনো ধরনের অভিযোগ আমার ভাইয়ের কাছে বললে আমি সমস্যা তাৎক্ষণিকভাবে আমি সমাধান দিয়ে দিবেন তো ভাই আপনি ঠিকানাটা বলেন সুন্দর করে বলেন ঠিকানা হচ্ছে গোসবাগ আসলিয়া সাবান ঢাকা মোবাইল নাম্বার হচ্ছে 01963947610 আচ্ছা তো দর্শক যারা মহসিন টিভিতে এরকম কবুতর খামারের বা পাখির খামারের মুরগির খামারের প্রতিবেদন দিতে চান মহসিন টিভির নাম্বারটা হলো এটা এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে তারপরে বলে দিচ্ছি 01816141478 চলুন দর্শক মনির ভাইয়ের কবুতরগুলো দেখাই দর্শক আসলে মনির ভাই যে কবুতর কালেকশনগুলো আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিই আপনারা যেন ধৈর্য ধরে দেখতে পারেন প্রতিবেদনটা খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে চলুন জোড়ায় জোড়ায় আপনাদেরকে দেখাই দর্শক বিসমিল্লাহ তো আমি এক জোড়া দেখাচ্ছি 18 নম্বর খাচ্ছা এক জোড়া গ্রিবাস কবুতর তো ভাই এগুলা কি ডিম বাচ্চা রানি জি ভাই ডিম বাচ্চা রানি তো ভাই এই জোড়াটার দাম কত যাচ্ছে ডিমে আছে ভাই এটা হচ্ছে আপনার এর জন্য মহসিন টিভির জন্য ভাই এটা হচ্ছে সুপার ডিসকাউন্ট জি ভাই এটা হচ্ছে একদম ভাই আপনার 450 টাকা 450 টাকা এগুলো হয় না ভাই এগুলো হয় না মানে মহসিন ভাই আসছে এর জন্য জি জি 450 টাকা মাসের জন্য 450 টাকা এই যে দর্শক ডিম শো নিতে পারবেন 450 টাকা খুবই আকর্ষণীয় এক জোড়া কবুতর বা এই টাইপের যদি কবুতর না একটু ভালো ভালো আপনি দিতে পারবেন দুই জোড়া অবশ্যই আচ্ছা দর্শক তো সারা বাংলাদেশে দেওয়া সম্ভব এই যে ডিম শো এই জোড়াটা 450 টাকা লাগবে হ্যাঁ ভাইয়া জি ভাই ওকে ঠিক আছে ভাইয়া এই যে আরেক জোড়া দেখতেছি আমি হ্যাঁ সবজি এই যে গুলা হলো গোল্লা কবুতর নাকি জি ভাই আচ্ছা খুবই সুন্দর দর্শক এই যে আমি দেখাই যারা এই টাইপের কবুতর নিতে চান নিতে পারেন ভাইগুলা রানিং একদম জি ভাই একবারে না রানিং রানিং কবুতর খুবই সুন্দর দর্শক এই যে নর হলো ওই যে এটা আর মাদি এটা ভাই জোড়াটা কত ভাই একদম সেম দাম ভাই 450 টাকা ভাই আপনার এর জন্য ভাই সুপার ডিসকাউন্টে ছাড়ছি ভাই সুপার ডিসকাউন্টে হ্যাঁ তো দর্শক তো এগুলো হয় না ভাই হয় না হ্যাঁ ঠিক আছে জি তো আপনি 450 টাকার ভিতরে দিতে পারবেন তো দর্শক আপনারা ডেলিভারিটা দিয়ে দিতে হবে কারণ এক জোড়া ডেলিভারি যদি আপনি টাকার বাইরে তো 200-300 টাকা লাগে আপনি 3-4 জোড়া নেবেন তাহলে ডেলিভারিটা 300 টাকার ভিতরে হয়ে যাবে তো এটা 450 টাকা জি ভাই ডিম বাচ্চা রানিং জি ভাই ডিম বাচ্চা রানিং ওকে বাদার মাশাআল্লাহ ভাই এক জোড়া আমি দেখতেছি এটা কি ভাই এক জোড়া এই যে এটা হলো সবজি হুমা হ্যাঁ জি ভাই এটা সবজি হুমা এটা হচ্ছে আপনার হ্যাঁ ওই শাটিং এটা হচ্ছে পুলিশ আউল ভাই শাটিং এটা ভাইয়া শাটিং শাটিং হ্যাঁ দর্শক এটা শাটিং আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ভাই এটা মাদি না নর ভাই এটা এটা হচ্ছে ভাই মাদি ওটা হচ্ছে নর ভাই নর ভাই এটা হইলে এই এটা কয় পরের মাদিটা জানা আছে সাত পরে আছে ভাই সাত পরে নরটা কি রানিং নরটা রানিং ভাই আচ্ছা ভাই তো এই জোড়াটা কত হইলে দিবেন একদম 700 টাকা ভাই একদম 700 টাকা 700 টাকা একদম ডিসকাউন্ট হ্যাঁ এটা সাত পরের মাদি ভাই কনফার্ম জি ভাই কনফার্ম ভাই কনফার্ম সাত পরের মাদি 700 টাকা জি ভাই ফাইনাল জি ওকে ভাই এক জোড়া আছে আমি দেখতেছি জায়গা মাশাআল্লাহ খুবই সুন্দর তো ভাই এগুলো কয় পরের ভাইয়া তাহলে জিরো পরে ভাই জিরো পরে বেবি জিরো পরের বেবি তো বিগ সাইজ জি ভাই আচ্ছা কোনো ফাটা ফুটা নাই তো ভাই ভাই কোনো ফাটা ফুটা নাই দেখেন কিন্তু আচ্ছা কোনো ফাটা থাকলে বইলে দিন আমারে ভাই না ভাই আর এই আচ্ছা তো ভাই এই জোড়াটা কত হলে দিতে পারবেন 1400 টাকা ভাই 1400 টাকা হ্যাঁ জিরো পরের লাল এই যে দেখেন দর্শক অনেক বিগ সাইজ এই যে দেখাই আপনাদেরকে
তো 04 এর বোম্বাই হ্যাঁ জি ভাই 04 1400 হাই কোয়ালিটি জি ভাই হাই কোয়ালিটির বাচ্চা বলতেছে ভাই 1400 টাকা খুবই সুন্দর মাশাআল্লাহ কোনো খাবার টাবার চোখের সমস্যা নাই তো ভাই না ভাই কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ দর্শক বাচ্চাগুলো খুবই সুন্দর আর চোখের সমস্যা থাকলে আমি বলে দিতাম আপনারা বলা লাগতো না আই ক্যাপ আছে ভাই দেখছেন প্রতিটা আই ক্যাপ আছে হ্যাঁ এই যে চোখের আই ক্যাপটা আমি দেখাই দিই দর্শক এই যে দেখেন খুবই সুন্দর বাচ্চাগুলো মাশাআল্লাহ खूब ही सुंदर एक जोड़ा दर्शक एदिक दिए लाइटर कारण एट कलर का सदा देखा जाए कबूतर खूब एक्यूरेटर हमें देखा अपने के देखें हाँ तो भाई जोड़ाटार दाम कत भाई एकदम 1400 टाका भाई एकदम 1400 टाका सब डिस्काउंट भाई सब डिस्काउंट एक ही साथ कबूतर आछे भाई दुई जोड़ा एक ही रकम हाँ जी भाई एकबारे एक ही रकम दर्शक ये एक ही रकम जुटीगुलो सेई देखा दिलाम ये देखें ये भय पाच्छे এই যে এটা নর বাচ্চা হওয়ার সম্ভাবনা আর ওটা মাদি বাচ্চা 1400 ভাইয়া জি ভাই ফাইনাল 1400 ওকে মনির ভাই একটা নর দেখতেছি আমি হ্যাঁ এটা নরটা 6 পরে আছে ভাই আর এটা হচ্ছে 3 পরে ভাই 3 পরের কি মাদি হ্যাঁ জি মাদিটা 3 মাদিটা 3 পরের দর্শক এই যে মাদিটা হলো নাইরা আর নরটা হলো চুইটাল মন্টিং এ আছে তাই না ভাইয়া জি ভাই মন্টিং আচ্ছা তো ভাই এটা ফাটাফুটা আছে নাকি না ভাই কোনো ফাটা না ভাই ফুল ফ্রেশ একদম আচ্ছা দুটোই ফ্রেশ ভাই তো ভাই আমি দর্শকদের জন্য তো একটু বলি অনেক খামারি এটা মন খারাপ করে আপনি কি করেন ভাই আমার ব্যাপারে না না মন খারাপ করব কেন আচ্ছা এটা ফাটাকে ফাটা অবশ্যই বলতে হবে ভাই আচ্ছা ঠিক আছে দর্শকরা তো চাই ভালো কিছু আচ্ছা তো দর্শকরা তো আপনাকে অনেক বিশ্বাস করে ভাই ঠিক আছে আচ্ছা তো ভাই এই জোড়াটার দাম কত বলেন তো ভাই একদম হচ্ছে 1500 টাকা ভাই একদম 1500 টাকা জি আচ্ছা ভাই এগুলো জোর মিলবে তো ভাই 100% ভাই 100% আচ্ছা আপনি দেখেন এখনি ওই বিট খাবে ভাই এখনি বিট খাবে হ্যাঁ জি এই যে দর্শক 1500 টাকা এরা হ্যাঁ জি ফাইনাল ভাইয়া একটা জি ভাইয়া কোরিমোরি ঠিক আছে তো বাদি একবারে ফুল ফ্রেশ তিন পরের দর্শক এটা আর হলো যে এটা ওই নটটা হলো 6 পরের তাই না ভাইয়া জি জি 1500 টাকা জি 1500 টাকা জি ওকে ঠিক আছে ভাইয়া ভাইয়া খুবই সুন্দর এক জোড়া এটা কি গ্রিজেল জি ভাই এটা গ্রিজেল ভাই গ্রিজেল তো এটা কয় পরের আছে ভাইয়া এটা ভাই রানিং ভাইয়া রানিং হ্যাঁ জি দুই চার দিনের মধ্যে ডেলিভারি এটা এটা মাদিটা ভাইয়া জি ভাই এটা মাদি এটা মাদিটা দর্শক এটা নটটা সরি দর্শক এটা নর এই যে মাদিটা এটা জি তো আমি দেখাই আপনাদেরকে তো ভাই এই গ্রিজেল এই জোড়াটা ভাইয়া কত হলো আপনি দিতে পারবেন একদম 3500 টাকা জি তো ভাই এগুলা কি ডিম বাচ্চা করছে তার আগে 100% ভাই সুপার ডিসকাউন্ট আপনারা গুলো দিচ্ছে ভাই সুপার ডিসকাউন্টে দেওয়া হইছে ভাইয়া তো ভাই দুই এক জোড়া যদি বেশি নেয় একটু কিছু করা যাবে এগুলা অবশ্যই ভাই দুই কেউ যদি দুই জোড়া নেয় তাহলে এটা দাম 3000 টাকা রাখবো কেউ দুই জোড়া কবুতর নিলে 3000 টাকা রাখবে না এই যে দেখেন দর্শক দুটোটা কবুতর মুষ্টি করার জন্য অস্থির তো আমি দেখাই দিলাম তো 3500 টাকা চাওয়া দাম কেউ যদি 2000 টাকা দুই জোড়া নেন দর্শক তাহলে ভাই এটা 3000 টাকা রাখা হবে হ্যাঁ ভাই ওকে ঠিক আছে এই যে দেখেন জোড়াটা খুবই সুন্দর মাশাআল্লাহ ভাইয়া দামাসিল হ্যাঁ জি ভাই এটা দামাসিল দামাসিল এগুলা এটা কি উপরেরটা মাদি এটা উপরেরটা মাদি ভাই আর ওটা নর নিচেরটা নর হ্যাঁ তো দামাসিল ভাইয়া এগুলা কয় পরের বার ডিম বাচ্চা করছে এগুলো হলো 6 পরে আছে ভাই 6 পরে আছে হ্যাঁ তো দর্শক নিউ এডাল এই দামাসিল জোড়াটা তো ভাইয়া এটা কত হলো আপনি দিতে পারবেন বলেন তো ভাইয়া এটা হচ্ছে চাওয়া দাম 8000 টাকা ভাই হ্যাঁ চাওয়া দাম 8000 8000 টাকা চাওয়া দাম হ্যাঁ তো ভাইয়া বিক্রি দাম কি বলা যাবে নাকি না আলোচনা সাপেক্ষে রাখবেন ভাই আলোচনা সাপেক্ষে অবশ্যই ভাই ডিসকাউন্ট মহসিন টিভি মানে ডিসকাউন্ট ভাই ঠিক আছে আমার ভাইয়ের চ্যানেল ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভাই আমি কারোর সাথে মার্কেটিং করব না ভাই ইনশাআল্লাহ আমি রিজনেবল প্রাইসে মালগুলো দিব আচ্ছা আচ্ছা তো রিজনেবল প্রাইসে যদি দেন ভাই তাহলে 8000 টাকা আপনার চাওয়া দাম ছিল এটা হ্যাঁ ভাই জি আচ্ছা দর্শক দাম আছে কয় পরের এটা এটা 6 পরের আছে ভাই 6 পরের আছে হ্যাঁ ওই যে পিসারটা হলো মাদি সামনেরটা নর নর হ্যাঁ জি ওকে ঠিক আছে ভাই খুবই সুন্দর এই যে দর্শক দেখেন দাম আছে তার বডিগুলো আমি দেখাই দিলাম কোনো ফাটাফুটা আছে ভাই না ভাই ফুল ফ্রেশ ভাই ফুল ফ্রেশ দর্শক আমি দেখাইলাম খুবই সুন্দর খুবই সুন্দর এক জোড়া ভাইয়া ব্লু শার্টিং হ্যাঁ যারা একদম ফ্রেশ জি ফাটা নাই ফুটা নাই কোনো চোখে পানি নাই তাই তো জি জি আচ্ছা দর্শক হ্যাঁ সত্যি এই কথাটা আমি কোনো পাই নাই কোনো যদি বাই পেয়ে থাকেন বা দেখেন আমাকে কমেন্টে জানাবেন তো এই জোড়াটা ফ্রেশ 100% আমি বলে দিলাম কারণ তারপরও যারা ভালো কবুতর চিনেন হয়তো তারা হয়তো বা বাইরি করতে পারবেন আমি অতটা ভালো চিনি না আমার যেটুকু চিনি আমি বলছি তো ভাই জোড়াটা আপনি কত এলে দিতে পারবেন বলো ভাই আপনার জন্য আপনার চ্যানেলের জন্য আমি আগে বলেছি ডিসকাউন্টে ভাই একদম 3400 টাকা ভাই 3400 টাকা হ্যাঁ ব্লু শার্টিং সবাই জানে যে এত ফ্রেশ ব্লু শার্টিং অ্যাভেলেবল 3400 টাকা হয় না ভাই হয় না হ্যাঁ না 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 দর্শক এই জোড়াটা আসলে খুবই সুন্দর আমার ভালো লাগছে আর আমি যদি নিজে এখন পাল্টে পারতাম বা আমার ওয়াইফ তো এখন ব্যস্ত সময় দিতে পারতেছে না তাইলে জোড়াটা আমি নিজে নিতাম ভাই আপনি নিলে গিফট করে দিতাম আমি গিফট নিলে 100 জোড়া নেওয়া লাগবে ভাই আমি গিফট নিব না আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই এই জোড়াটা 3400 টাকা ভাই ভাই রানিং তো এটা একবারে রানিং ভাই ডিম কয়েকদিনের মধ্যে দিবে ভাই আচ্ছা দর্শক তো কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিবে 3400 ভাই 3400 টাকা ভাই মাত্র আচ্ছা 4400 টাকা হ্যাঁ 3400 টাকা সরি সরি দর্শক মিস্টেক হয়ে গেছে 3400 টাকা জি ভাই তো এই জোড়াটা আপনারা নিতে পারবেন কোনো বাই যদি লাগে আশা করি
ভাইয়া আরেক জোড়া আমি দেখতেছি শার্টিং হ্যাঁ জি ভাই এটা হচ্ছে আপনার জনা শার্টিং ভাইয়া আচ্ছা এটা কোনো ফাটা ফুটা আছে ভাইয়া না ভাই কোনো ফাটা নাই কড়িগুলো দেখে দেন আচ্ছা তো কড়িগুলো আমি দেখাই দিব একটা জোড়ার তো বুলি শার্টিংটা আপনারা দর্শক ইমুতে দেখে নেবেন কোনো কড়িমুড়ি ফাটা ফুটা আছে কিনা আশা করি ভিডিওটা লম্বা হবে দেখে আমি আর ইয়া করলাম না ভাই এই জোড়াটা কত হলো আপনি দিতে পারবেন ভাই এটা হচ্ছে একদম আপনার চ্যানেলের জন্য 3200 টাকা ভাই সুপার ডিসকাউন্ট ঠিক আছে ভাই সুপার ডিসকাউন্ট হ্যাঁ জি সুপার ডিসকাউন্ট দর্শক বুঝলাম না আজকে কি আমার মনির ভাই বেশি ভালোবাসতেছে না দর্শকের কারণে না ভাই আপনারা দর্শকদের জন্য এবং আপনার চ্যানেল অনেকদিন পর ভাই আসছে আমার এখানে এই জন্য একদম কত বলেন 3200 একদম 3200 টাকা ভাই ডিম বাচ্চা রানিং ওই দিন আপনারা 7 ডেজ 7 দিনের মধ্যে ডিম দিবে ভাই ডিম দিবে দিবে হ্যাঁ ফুল ফ্রেশ আছে ভাই আচ্ছা তো ভাই এটার সামনে টাই এটা একটু একটু কম এটা জি ভাই টাই কম আছে ভাই এটা এটা টাই কম এটা টাই আছে এটা টাই আছে হ্যাঁ জি তো দর্শক আমি দেখাই দিলাম এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এই জোড়াটাও একদম মাশাআল্লাহ অনেক সুন্দর তাই না ভাই জি ভাই আচ্ছা তো ভাই এই জোড়ার দাম কত বলেন একদম 3200 টাকা ভাই 3200 টাকা ভাই ফাইনাল ফাইনাল ভাই ফাইনাল 3200 টাকা দর্শক আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা রানিং জি ভাই ডিম বাচ্চা রানিং ভাই ওকে খুবই সুন্দর এক জোড়া মিলি হ্যাঁ জি ভাই মিলি মিলি তো ভাই এই একটা একটু রেড একটু হালকা একটু ডিপ নটটা তো খুবই সুন্দর ভাই আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো নটটা ভাই কেমন এরা ডিগ্রি মিগ্রি আছে জানা আছে আপনার না ভাই ডিগ্রি নাই রে স্যার নর এগুলো এর চার নর এটা আর হলো মাদি হ্যাঁ জি জোড়াটা কি রানিং ভাই আপনার জি ভাই রানিং তো ভাই জোড়াটা কত লি দিবেন একদম 2600 টাকা ভাই একদম 2600 টাকা আপনার চ্যানেলের জন্য শুধু ভাই আমার চ্যানেলের জন্য 2600 জি তো দর্শক আরো 100 ডিসকাউন্ট দিলাম 2500 টাকা ভাই 2500 টাকা একদম হ্যাঁ তো ভাই মাদি তো পুরোপুরি ফ্রেশ একদম একবারে চেক চোখগুলো দেন ভাই চোখগুলো আমি দেখাইতেছি দর্শকদেরকে একটু দেখাই দিলাম এই যে দেখেন জোড়াটা খুবই সুন্দর মাশাআল্লাহ তো ভাই কত বলেন 2500 একদম 2500 টাকা ভাই 2500 টাকা দর্শক এই জোড়াটা আপনারা নিতে পারবেন কোন ভাই যদি মিলি কবুতর নিতে চান আশা করি নিতে পারবেন খুবই সুন্দর মনির ভাই আমি এক জায়গা দেখতেছি জায়গা মাশাআল্লাহ খুবই সুন্দর অনেকে কালো বোম্বাই চায় হ্যাঁ জি ভাই তো বোম্বাই নটটার মাদিরা তো ভাইয়া খুবই গোলাপ জুটি আমি দেখতেছি একবারে বিগ সাইজ জুটি বিগ সাইজ তো আশা করি আপনি রিজনেবল প্রাইসে বলবেন আমার দর্শকদেরকে আশা করি হতাশ করবেন না তো এই জোড়াটা ভাইয়া কত হলে দিতে পারবেন আমার একটু যদি জানেন আপনার জন্য ওই চ্যানেলে তো আমি অনেকটা চেয়েছিলাম এটা ভাই 4200 টাকা ভাই 4200 টাকা হ্যাঁ একবারে সাদা ঠোঁটের হ্যাঁ ভাই জি তো ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ আছে জুটিগুলো দেন পিক সাইজের জুটি ভাই আচ্ছা এই দাম হয় না ভাই अवेलेबल ঠিক আছে अवेलेबल হয় না ভাই তো আমি যদি বলি বলি মনির ভাই 200 টাকা আমি নিয়ে নিলাম আপনি কি দিবেন 4000 টাকা আচ্ছা দর্শক 2000 এটা 200 টাকা আমি নিয়ে নিলাম 4000 টাকা দর্শকদের জন্য আর মার্কেটিং করেন না কোনো ভাই আসলে মনির ভাইরা আমি কোনো রিকোয়েস্ট করলে সে ফলায় না এই জন্য আমি এটা বললাম এই যে দেন নরমাদি কো ফুক একদম কনফার্ম তো 4000 ভাইয়া জি ভাই দর্শক 4000 এই জোড়াটা আপনারা কোনো ভাই যদি লাগে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এক জোড়া কবুতর 4000 হ্যাঁ জি ভাই ওকে মনির ভাই এই জোড়াটার নাম কি আপনার এটা হচ্ছে অরিজিনাল ভাই এটা হচ্ছে আপনার শোকিং বলে শোকিং ইউ শেপের হ্যাঁ জি ইউ শেপের আচ্ছা 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 তো ভাইয়া এই জোড়াটা আপনি কত লে দিতে পারবেন ডিম বাচ্চা আছে কিনা বা কোন সমস্যা আছে কিনা আপনার রিজনেবল প্রাইসে দিছি ভাই এটা যদি আপনার কেউ নাই ভাই হ্যাঁ তাহলে আপনার একদম পড়বে ভাই 5500 টাকা কোনো দাম দর করা যাবে না কোনো দাম দর করা যাবে না হ্যাঁ না তো আচ্ছা আমি একটু এটা একটু নামাই দিতে চাচ্ছি কবুতরগুলো আসলে খাঁচা আটতেছে না হ্যাঁ এই যে দর্শক এই যে জোড়াটা আমি দেখাই দেই আমি আসলে ভয় পাচ্ছে নটটা টাকাটা কি করার চেষ্টা করতেছে এই যে তো 5000 ভাই কত 5500 টাকা ভাই 5500 টাকা এই অরিজিনাল শোকিং ভাই অরিজিনাল শোকিং বলতেছে আর পিছনে একটু কাজ করতেছে দর্শক এই জন্য হয়তো একটু নয়েজ আসতেছে আপনারা কিছু মনে করবেন না বিগ সাইজের ভাই বিগ সাইজের এই যে দেন দর্শক আসলে খুবই সুন্দর ইউ শেপের দুটোটা কবুতর ইউ শেপের ভয় পাচ্ছে ভাই রানিং তো এগুলা একবার রানিং ভাই এই কয়েকদিনের মধ্যে ডিম দিবে কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিবে হ্যাঁ জি দর্শক কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিবে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ভাই এই জোড়াটা টাই টুই পারফেক্ট আছে মাশাআল্লাহ খুবই সুন্দর মাদির একটু মোল্টিং এ আছে জি তো ভাই এই জোড়াটা আপনি কত লাভ আপনি দিতে পারবেন বলুন তো ভাই এটা হচ্ছে একদম হচ্ছে ভাই 3200 টাকা ভাই সুপার ডিসকাউন্ট ঠিক আছে 3200 টাকা জি আপনি অনেক দিন আসেননি ভাই হ্যাঁ সুস্থ থাকার কারণে আমি এই কারণে ভাই চাইছি যে ভাইয়ের চ্যানেল আজকে আমি মালগুলো সব ডিসকাউন্টে দেব দিয়ে দিবেন হ্যাঁ জি ভাই আচ্ছা তো এটা ভাই কোনো অসুস্থ হইলে বা প্রবলেম হইলে আপনি দেখবেন তো একটু নাকি অবশ্যই ভাই আমরা তো আপনার ধরে যাওয়া যত এক্সপেরিয়েন্স আছে প্রতিটা কাস্টমার কে আমি ধরেন আপনার ট্রিটমেন্টের এটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি ভাই আচ্ছা 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 তো আপনি অসুস্থ হলে আমার অসুস্থ বলতে দেন না হ্যাঁ তো ভাই এটা হলো নয় দশক ভাই এগুলাটা এ করিমুরি ঠিক আছে সব ঠিক আছে আমি করি তো দেখেন আচ্ছা আমার একটু দেখাই দেন তো ভাই একটু নটটা দেখেন এই দর্শক এই যে ভাই করি দেখেন এই যে দেখেন এটা ফুল এই যে করি টাইটা একটু দেখাই ভাইয়া এই যে ভাই টাই প্রত্যেকটা কবুতরের করি টাই দেখাই দিতে পারবেন তো দর্শকরা চাইলে অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে স্যার আর ওটা আর মাদিটা এই যে ভাই টাই দেখেন হ্যাঁ
ভাই এই দেখেন গিয়ার দেখেন চোখে লাল গিয়ারের ভাই লাল গিয়ারের তো ভাই এই হুমা জোড়াটা হ্যাঁ এটা হলো ভাই একদম হচ্ছে আপনার চ্যানেলের জন্য একদম হচ্ছে 2600 টাকা ভাই 2600 টাকা হ্যাঁ দর্শক এই জোড়াটা 2600 টাকা ভাই চাওয়া দাম তো কোনো ভাই যদি লাগে আপনারা নিতে পারবেন ভাই ডিম বাচ্চা রানিং এগুলা ভাই ডিম বাচ্চা রানিং ভাই একদম রানিং এটা নর হ্যাঁ ভাই এটা নর আর মাদি ভাই এগুলা তো ফোস্টারিং করার জন্য ভালো হবে তাই না বিউটি টিউটি যারা বিউটি কালেকশন রাখে তাদের জন্য ফোস্টারিং এর জন্য অনেক ভালো হবে অনেক বিগ সাইজ দর্শক তো এই যে নর ডাকতেছে দেখেন এই যে খুবই সুন্দর জোড়া তো বললাম 2600 ভাইয়া জি ভাই 2600 2600 টাকা জোড়াটা ভাইয়া খুবই সুন্দর এক জোড়া এই যে দেখতেছি আমি বোম্বাই কবুতর হ্যাঁ জি তো ভাই এই বোম্বাই এই জোড়াটা যদি নিতে চায় হ্যাঁ দর্শকরা রানিং কিনা আমার একটু বলেন একবার রানিং ভাইয়া হ্যাঁ কিন্তু আসলে আমার তো চাওয়া দাম অনেক টাকা আছে ভাই এটা কিন্তু আসলে আমি ডিসকাউন্টে সবগুলোই দিচ্ছি তাই না ভাইয়া হ্যাঁ বলেন আপনারা যে একদম 4500 টাকা ভাইয়া 4500 টাকা 500 টাকা হ্যাঁ তো দর্শক এই জোড়াটা এটা হলো মাদিটা আর এই যে নর সামনে ভাই জুটিগুলো একটু দেখান না ঠিক সাইজের ভাই 18 ইঞ্চি এই যে পুরো একদম গোলাপ জুটি এই যে দেখেন আমি আসলে খাঁচার ভিতরে তো ওইরকম ভাবে ক্যামেরা ঢুকাইতে পারতেছি না তারপর আমি চেষ্টা করতেছি দর্শক তারপর আপনারা আয়সা যদি নিতে পারেন আরো ভালো হয় তাই না মনির ভাই জি তো এই জোড়াটার দাম 4000 4500 টাকা 500 টাকা একদম রানিং কবুতর তাই না জি ভাই দর্শক এই জোড়াটা রানিং কবুতর 4500 টাকা আপনারা নিতে পারেন খুবই সুন্দর ভাই একটা বিউটি এটা কি নন্না মাদি আপনার ভাই এটা মাদি ভাই মাদি কয় ফরের এটা এটা ভাই আপনার আছে 8 ফরের ভাই 8 ফরের হ্যাঁ জি জি তো ভাই এই যে 8 ফরের এই মাদিটার দাম কত যাচ্ছেন আপনি ভাই কোন ভাই যদি লে একদম 3500 টাকা ভাই 3500 টাকা জি 8 ফরের হ্যাঁ জি জি কোন ফাটা নাই তো না ভাই একবার ফুল ফ্রেশ এটা কত বলেন আপনি ভাইয়া 3500 টাকা ভাই 3500 টাকা 8 ফরের একটা মাদি দর্শক খুবই সুন্দর ফুল ফ্রেশ কোনো ভাই যদি নিতে চান নিতে পারবেন এই যে শেপটাও আমি দেখাই দিলাম 3500 ভাইয়া এক জোড়া এটা এই জোড়াটার নাম কি আপনার এটা হচ্ছে ভাই আপনার হচ্ছে গ্রিজেল গ্রিজেল এটা মূলত গ্রিজেলের বেবি এটা বেবি হ্যাঁ 4-5 পর হয়েছে আচ্ছা আচ্ছা তো কোনটা নর কোনটা মাদি ভাইয়া এটা হচ্ছে আপনার নর এটা নর আর এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই তো না ভাই কোনো ধরনের কোনো সমস্যা নাই আচ্ছা 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 তো ভাই এই যে কবুতরগুলো ভাই কত হলো আপনি দিতে পারবেন একটু দেখেন এটা হচ্ছে ভাই আপনার একদম কি কোনো ভাই যদি নেয় ভাই একদম 2000 টাকা 2000 টাকা হ্যাঁ আর এমনি কোনো চোখে টোকে পানি আসলে বা ট্রিটমেন্ট করে নিবেন ফুল ফ্রেশ আমি তো ফ্রেশ দেখতেছি ঠিক আছে তারপরে যদি কোনো চোখে পানি থাকে সমস্যা থাকে কোনো কাস্টমার কমপ্লেইন করলে এটা তো আমি জানি আপনি রিটার্ন করি আমি ঠিক আছে আচ্ছা ভাইয়া তো আপনি আমার বিশ্বাস ভাবে কবুতরগুলো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দেখাই দিলাম এই যে দেখেন দর্শক তো ভাই নরমাদি কনফার্ম হবে ভাই ভাই নরমাদি কনফার্ম কয় পারার এগুলো এগুলো আছে 4 পরে আছে আচ্ছা কত বললেন আপনি একদম 2000 টাকা 2000 টাকা লাগবে হবে আচ্ছা ঠিক আছে ভাই একটা এই যে নর দেখতেছি আমি ব্লু শাটিং এর হ্যাঁ তো এই নরটা তো এই যে আমার হাত দিলে ডাকে তো মাদি দেওয়া লাগে না আশা করি জোর মিলে যাবে ভাই এগুলো ফাটাফুটা নাই তো না ভাই একটু করি গুলো দেখেন ভাই এত সুন্দর করি এত ফ্রেশ করি ভাই হয় না কখনো ঠিক আছে ভাই একবারে ফুল ফ্রেশ ভাই দেখেন এই যে ফুল ফ্রেশ টাইটা দেখেন তো সামনে দেখেন ভাই টাই এই যে টাই টাই আচ্ছা স্যার তো এটার দামটা কত বলেন তো ভাই এটা একদম 1200 টাকা ভাই একদম 1200 1200 টাকা হ্যাঁ দর্শক এই নোটটা নিতে হলে 1200 টাকা লাগবে তাই না জি ভাই ওকে ভাইয়া এক জোড়া আমি দেখতেছি খুবই সুন্দর আপনার এই জায়গায় এটা বিউটি ভাইয়া জি ভাই এটা বিউটি এটা কি ডিমে আছে জি ভাই ডিমে আছে ডিমে আছে আমি দেখাই দর্শকদেরকে এই যে দর্শক দেখেন ডিমে আছে আর এটা হলো নর হ্যাঁ জি ভাই নর আর হলো মাদি হ্যাঁ জি তো ভাইয়া ডিম সহ কি আপনি দিতে পারবেন জি ভাই ডিম সহ দিতে পারবো আচ্ছা আয়সা নিতে পারলে ভালো হয় যা কাস্টমাররা একটা ডিম দিবে ভাই আর একটা দিবে হ্যাঁ আচ্ছা এগুলো ডিমে তো ভাইয়া জি ভাই আচ্ছা তো জোড়াটা ভাই ডিম সহ যদি দেয় এক আরেকটা ডিম তো আমি একটা ডিমের কথাই বলবো এখন যেহেতু আমি দেখিনি আরেকটা জি 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 তো আশা করি দুইটা দিবে তো ভাই এই জোড়াটা কত হলো আপনি দিতে পারবেন এটা ভাই হচ্ছে একদম যদি কেউ নেয় তাহলে আপনার চ্যানেলের জন্য ভাই 14000 টাকা 14000 টাকা এটা কি ডিম সহ দিবেন জি ভাই ডিম সহ দিবেন আচ্ছা ডিম সহ দিবেন ডিম আর একটা পারলে তো দিবেন নাকি জি ভাই অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই আচ্ছা তো ঠিক আছে দর্শক 14000 টাকা আর শেপ তো আপনারা দেখে নেবেন এই যে শেপগুলো আমি দেখাইলাম মাদিটা বসে আছে দেখেন আর এই যে নর এই যে কি পাকা মানে যেটা অনেক কাস্টমারে চাই ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে এর চাইতে তো বড় গ্যারান্টি হয় না ভাই যারা ডিমে বসে আছে তাহলে সে অবশ্যই ডিম বাচ্চা করে আচ্ছা জম্প তো পারে হ্যাঁ জি জি জম্পে আচ্ছা 1400 হ্যাঁ কত ওটা 14000 ভাই সরি দর্শক 14000 টাকা এটা ওকে দর্শক একটা ছেলে প্রতিবন্ধী উনি কবুতরগুলা নিয়েছিলেন আশা করি এই যে দেখেন কয়দিন কয়দিন হয়েছে আনছেন আপনি আবার অতাকা ব্যাগ দুই দিন হলো দুই দিন কালকে নিয়ে গেছে কালকে নিয়ে গেছে
তো একজন ভাই আবার সেও একজন ব্যবসায়ী, সেও আমার বলল ভাই এগুলো দুই পরের তিন পরের। তো দর্শক দুই পরের তিন পরের যদি হয়ে থাকে আপনাদেরকে আমি দেখাই, তো এই যে কৌতুকগুলো কেন ডিম পারলো আমার বলেন। আসলে একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর খুবই ক্রিটিসাইজ করার জন্য যেন কেউ কারো উইটানা যেতে পারে ভাই, আসলে এই জিনিসটা আপনারা করবেন না, প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বাইরে হেল্প করবেন। তো আপনারা আশা করি আসলে আমি কারো বিরুদ্ধে না ভাই, আমি এই কৌতুক সেক্টরটারে খুব ভালোবাসি, আর প্রত্যেকটা ইউটিউবার চায় যে ভাই ন্যায্য দামে ভালো জিনিসটা আপনাদেরকে দিতে ভাই, কেউ কোনো ইউটিউবার কোনো ইউটিউবের চেয়ে কম না ভাই, সবাই সবার চেয়ে জায়গায় পারফেক্ট আছে, ঠিক আছে, কেউ খারাপ না। আপনারা যার থেকে নেবেন কবুতরগুলো আসলে দেখে শুনে নেবেন আশা করি, তো যে ইউটিউবার আছে তাদের সাথেও কথা বলে নিতে পারবেন। তো ভাই জোড়াটার দাম কত মনির ভাই? আচ্ছা ভাই আপনার হচ্ছে একদম 4000 টাকা ভাই, ওটার দামই দিয়ে দিলাম 4000 টাকা ডিম শো ভাইয়া। জি ভাই। ওকে ঠিক আছে পারবেন, মাশাআল্লাহ খুবই সুন্দর এক জোড়া লার্ক, এটা মাদিটা তাই না? জি ভাই। এটা মাদি আর লো এই যে নর, হ্যাঁ বসে আছে। তো ভাই এই যে ডিম সহ, হ্যাঁ এই ডিম তো জমে গেছে ভাই, ডিম জমেছে মানে বাচ্চা ফুটবে ভাই, বাচ্চা ফুটবে দুই একদিনের ভিতরে। দেখেন দর্শক এই যে নরটা বসে আছে ভাই, কত জোড়াটা ভাই? এটা হচ্ছে আলোচনা সাপেক্ষিতি ভাই, এই লার্ক জোড়াটা আলোচনা সাপেক্ষে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, খুবই সুন্দর এক জোড়া মনির ভাই আপনার এই যে কিং, হ্যাঁ এটা মাদিটা তাই না? জি ভাই। এই যে মাদি আমি দেখাই দিই আপনাদের, এই দেন মাদিটা দেখা দিলাম, আর নটটা ডিমে আছে দর্শক, এই যে বিগ সাইজ ভাই। ডিম সহ কটা ডিম আছে? এটা একটা ডিম আছে ভাই, একটা ডিম আছে, এটা ডিমে তো ভাইয়া? জি ভাই ডিমে আছে। আচ্ছা দর্শক একটা ডিমে আছে, আশা করি একটা ডিম পেরেছে ভাই, আর একটা ডিম পারবে ভাই, পারবে। হ্যাঁ তো ভাই এই জোড়াটা কত লে দিতে পারবেন? এটা কোনো ভাই যদি নেয় ভাই তাহলে এটা আপনার হচ্ছে 5500 টাকা, 5500 টাকা ডিম সহ? জি ভাই ডিম সহ। আচ্ছা আমি একটু নটটা কি উড়াই দিতে পারবো একটু? ওরে বাবা উফ, এমন জোরে ঠোকর দিছে আমার আঙ্গুল কেটে ফেলছে মনে হচ্ছে। দর্শক দেখেন বিগ সাইজ নটটা আমি এই জন্য উঠাই দিলাম, এই যে ডিম আবার বসে পড়ছে। তো কত বললেন ভাই? 5000? 5500 টাকা ভাই। ওকে ঠিক আছে ভাই, এটা কি রানিং আপনার? জি ভাই রানিং ভাই, রানিং মাদি বিগ সাইজের ভাই, বিগ সাইজের মাদি। দর্শক আমি দেখাই একটু, ক্যামেরাটা একটু ডিফোকাস হয়ে গেছে। তো ভাই এমাদিটা কত হলে আপনি দিতে পারবেন ভাই? এটা আলোচনা সাপেক্ষে ভাই, আলোচনা সাপেক্ষে। হ্যাঁ দর্শক আমি দেখাই মাদিটা অনেক বড়, তো একটা নট দিলে তো ভাই মুস্তি নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ রানিং ভাই, ফুল রানিং, ফুল রানিং। তো দর্শক আমি দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর। দর্শক আসলে আপনাদেরকে দেখানোর জন্য একটা বিউটি নট দিয়ে দিলাম মাদিটা মুস্তি করার জন্য। এই যে আমি দেখাই, আপনারা অনেক হয়তো কনফিউজ থাকবেন যে মাদিটা আসলে মাদিনা নট, এই যে দেন মুস্তি করার জন্য এটা ইয়ে করতেছে। তো ভাই মাদিটা আলোচনা সাপেক্ষে থাকলো? হ্যাঁ আলোচনা সাপেক্ষে। এই যে দর্শক আলোচনা সাপেক্ষে রইলো, কোনো ভাই যদি নিতে চান নিতে পারবেন ভাই। আর এই যে নটটা কি বিক্রি? জি ভাই নটটা বিক্রি আছে। আচ্ছা এই যে বিউটি নর ভাই, এই নটটা কত চাচ্ছেন? এটা নটটা হচ্ছে বিউটি নর, এটা ভাই এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে, সেটা একটু দেখে দেন। আচ্ছা এটাও আলোচনা সাপেক্ষে রইলো দর্শক, আপনারা নিতে পারবেন। আর মাদিটা দিলাম যে মুস্তি করে কিনা আমি দেখানোর জন্য, নটটা নটটাও সুটা মাদিরও সুটা, আলোচনা সাপেক্ষে রইলো দুটোটা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে দর্শক দেখাই দিলাম। দর্শক মনির ভাইয়ের কৌতুকগুলো আমি দেখানোর চেষ্টা করলাম, আশা করি সবাই দেখছেন, ধৈর্য ধরে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।